সে হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। মোটিভেশন কথাটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড মুভির থেকে, এর অর্থ হচ্ছে গতিশীল। মোটিভেশনটা কি? আমাদের মধ্যে যখন কোনো চাহিদা সৃষ্টি হয়, তখন সেই চাহিদা পূরণের জন্যে আমাদের মধ্যে ভেতর থেকে একটা ফোর্স কাজ করে, যাতে আমরা এমন আচরণ সম্পাদন করতে পারি যে আমাদের সেই চাহিদাটা পূরণ হয়। সেই অভ্যন্তরীণ ফোর্স বা সেই শক্তিটাই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। প্রথমে আমাদের মধ্যে অভাববোধ দেখা দেয় কোনো কিছু, যে কোনো বিষয় সম্পর্কে, যেমন খাদ্যের হতে পারে বা পোশাক পরিচ্ছদ কেনার ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের যখন, বা কোনো ডিগ্রি অর্জন করতে চাইছি, যে কোনো কিছুর ক্ষেত্রে প্রথমে আমাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়। সেই ক্রাইসিস থেকেই আমাদের মধ্যে আসে কি, নিড বা চাহিদা। এই চাহিদা পূরণের জন্যে আমাদের ভেতর থেকে একটা ফোর্স কাজ করে, যাতে আমরা সেই চাহিদাটা পূরণের উপযুক্ত আচরণ করতে পারি। সেটাই হচ্ছে মোটিভেশন। অর্থাৎ এই মোটিভেশনটাই আমাদের উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদন করায়, যাতে আমরা চাহিদাটা পূরণ করতে পারি। এরপরে কি হয় আমাদের, আমরা উদ্দেশ্য লাভ, আমরা আমাদের নিজেদের উদ্দেশ্য যেটা, অর্থাৎ আমাদের যে চাহিদা, সেই উদ্দেশ্যে পৌঁছতে পারি এবং আমাদের চাহিদাটা পূরণ হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রেরণা হচ্ছে একটা উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতা। এটা একটা ফোর্স যা ব্যক্তিকে কোনো কাজে যুক্ত করে। কিরকম কাজে? না, উদ্দেশ্যমুখী কাজে, যে কাজটা তার করলে পরে তার চাহিদার পরিতৃপ্তি ঘটবে। এখন এই মোটিভেশনের কিছু সংজ্ঞা রয়েছে, এই কিছু বৈশিষ্ট্য আছে, কি সেগুলো, সেগুলো আমরা আজকে একটু জানবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা, এটা আমাদের চাহিদার সাথে সম্পর্কযুক্ত। আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চাহিদার সৃষ্টি হয়, এবং সেই চাহিদাগুলো যতক্ষণ না পূরণ হয়, তখন আর ততক্ষণ আমরা সেই চাহিদা পূরণের উপযুক্ত আচরণ সম্পাদন করি। এই উপযুক্ত আচরণ সম্পাদনের জন্যে মোটিভেশনই কিন্তু আমাদের সাহায্য করে। তাই বলা যায় যে এটা আমাদের চাহিদার সাথে সম্পর্কযুক্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রেরণা উদ্দেশ্যমুখী। কেন উদ্দেশ্যমুখী? তার কারণ হচ্ছে যে আমাদের যে চাহিদা সৃষ্টি হচ্ছে, আমরা বারবারই বলছি, সংজ্ঞাতেও বললাম যে আমাদের মধ্যে যে চাহিদা দেখা দেয়, সেই চাহিদা পূরণের জন্যে আমরা প্রয়োজনীয় আচরণ করি। সেই আচরণ সম্পাদনের ফলেই আমাদের, আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি এবং আমাদের চাহিদা পূরণ হয়। এখন আমরা বললাম প্রেরণা উদ্দেশ্যমুখী, কেন না এই যে চাহিদা পূরণের জন্য যে আচরণটা করতে হবে, সেই আচরণটা কিন্তু আমাদের করতে সাহায্য করছে প্রেরণা। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যে চাহিদা পূরণ, সেই চাহিদাটাকে ফুলফিল করার জন্য প্রয়োজনীয় আচরণ করাচ্ছে প্রেরণা। সেই কারণে বলা হচ্ছে যে প্রেরণা উদ্দেশ্যমুখী। তৃতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলি যে এটা আচরণের সাথে সম্পর্কযুক্ত। প্রেরণা কোনো আচরণের সাথে সম্পর্কযুক্ত। অবশ্যই আমি আগের পয়েন্টেও তাই বললাম যে আমাদের মধ্যে যখন কোনো চাহিদা সৃষ্টি হচ্ছে, সেই চাহিদা পূরণের জন্য যে আচরণটা করতে হবে, সেই আচরণটা করতে শেখাচ্ছে আমাদের, করাচ্ছে আমাদের প্রেরণা। তো আমরা ভেতর থেকে সেই ফোর্সটা ফিল করছি। তো আমাদের কি এই চাহিদাটা পূরণের জন্য আচরণের সাথে সম্পর্কযুক্ত, এই কারণেই, কারণ আমাদেরকে চাহিদাটা পূরণের জন্য উপযুক্ত আচরণ করাচ্ছে প্রেরণা। তৃতীয় যেটা বলা যায়, চতুর্থ যেটা বলা যায়, সেটা হচ্ছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কারণ আমাদের ব্যক্তি জীবনে প্রেরণার পরিসমাপ্তি নেই, কারণ আমাদের মধ্যে প্রচুর প্রচুর চাহিদা রয়েছে, এবং সমাজে বসবাস করতে গিয়ে আমাদের মধ্যে আরও নতুন নতুন অনেক চাহিদা সৃষ্টি হয়। তো সেই চাহিদাগুলো পূরণ করার জন্য প্রয়োজনীয় আচরণ সম্পাদন করার প্রয়োজনীয় আচরণ সম্পাদন করার জন্য আমাদের যে ভেতর থেকে ফোর্স, সেটাই মোটিভেশন। তাই জন্য এটাকে বলা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাদের প্রেরণা, আমাদের আমাদের লাইফ ব্যালেন্স করতে সাহায্য করে। আমাদের লাইফ ব্যালেন্স করতে সাহায্য করে, মানে আমাদের জীবনে ভারসাম্য রাখতে সাহায্য করে। কেননা আমরা জানি যে আমাদের যদি
যে চাহিদাগুলো জীবনে রয়েছে সেগুলো যদি কোনোটাই পূরণ না হয়, তাহলে কিন্তু আমাদের জীবনের ভারসাম্য বজায় থাকবে না। যেমন ধরো আমাদের খাদ্যের চাহিদা যদি পূরণ না হয় তাহলে কি হবে, আমাদের আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ব, এরপর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কাজ বন্ধ হয়ে যাবে, আমাদের মধ্যে কিছু শেখার চাহিদা রয়েছে ধরো সেই চাহিদা যদি পূরণ না হয় তখন আমরা কি করব। আমরা দেখব যে যারা ওই যারা বিভিন্ন নিজেদের প্রয়োজন মতো শেখার বিষয়গুলো শিখতে পারছে, শেখার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যারা তারা যারা শিখতে পারছে তারা এগিয়ে যাচ্ছে, আমি শিখতে পারিনি ফলে আমি পিছিয়ে পড়ছি, এর ফলে আমার মধ্যে একটা হীনমন্যতা বোধ আসবে, ধীরে ধীরে আমার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে যে আমি সমাজে সবার থেকে পিছিয়ে পড়ছি। অর্থাৎ এরকমভাবে আমাদের যে শারীরিক মানসিক বিভিন্ন রকম চাহিদা রয়েছে সেগুলো যদি ফুলফিল হয় আমাদের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম চলে আসবে। তো প্রেরণা কী করছে, আমাদের এই চাহিদা পূরণের জন্য আমাদের মোটিভেট করছে এবং আমরা উপযুক্ত আচরণ করছি। অর্থাৎ আমার খিদে পেলে পরে আমাকে ভেতর থেকে আমাকে ফোর্স যে মোটিভেশন যে ফোর্স সেটা আমাকে উদ্বুদ্ধ করছে, আমি খাচ্ছি, তার ফলে আমার শারীরিক স্থিতাবস্থা বজায় থাকছে। অর্থাৎ আমাদের যে শারীরিক স্থিতাবস্থা বলবো না, আমাদের যে না মানে খিদে পেলে আমরা যদি না খাই তার ফলে আমাদের যে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সেগুলো আসছে না, আমার মানসিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলো ফুলফিল না হলে আমাদের মধ্যে মেন্টাল হেলথের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ফলে সেই মানসিক চাহিদাগুলো আমরা এই মোটিভেশনের মাধ্যমে উপযুক্ত আচরণ করে সম্পাদন করছি, তার ফলে কি হচ্ছে আমাদের না সেই মেন্টাল হেলথ বজায় থাকছে। এইভাবে কিন্তু আমাদের জীবনে ব্যালেন্স রাখতে সাহায্য করছে হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করায়। কেন নিয়ন্ত্রণ করাতে পারছে বলছি, তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু উদ্দেশ্যমুখী আচরণ করছি, আমি এটাও একটা বৈশিষ্ট্য বললাম, কিন্তু আমরা আচরণটা ততক্ষণই করছি আমার যতক্ষণ না চাহিদাটা পূরণ হচ্ছে, সেই চাহিদাটা পূরণ হওয়ার পরে আমরা কিন্তু আর সেই আচরণটা করছি না। অর্থাৎ আমার 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 খিদে পেয়েছে, আমাকে খেতে হবে, ভেতর থেকে আমাকে খাবার মানে খাবার দেখছি, যখন আমার যখন খিদে পেয়েছে আমি তখন খাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমি সারাদিন খেয়ে যাচ্ছি সারাদিন খেয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমরা করছি না। বা আমার অর্থাৎ আমার যখন চাহিদাটা ফুলফিল হচ্ছে আমার তখন আচরণটা নিয়ন্ত্রণ হচ্ছে। এরপরে বলি যে মোটিভেশনের কতগুলো ভাগ রয়েছে। মূলত মোটিভেশনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহ্যিক প্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন বা অভ্যন্তরীণ প্রেরণা। বাহ্যিক প্রেরণা কোনটা, যেমন ধরো তোমাকে বলা হলো যে তুমি যদি একটা কোনো বিষয়ে ভালো করে যদি এত নাম্বার আনতে পারো তাহলে তোমাকে একটা প্রাইজ দেওয়া হবে, এই যে প্রাইজটা এটা তোমার এই প্রাইজটা পাওয়ার জন্য তখন তুমি সেই বিষয়টাকে খুব ভালো করে পড়ছো যাতে তুমি অত যেই নাম্বারটা তোমাকে বলা হয়েছে সেই নাম্বারটা তুমি পেতে পারো। এইটা হচ্ছে বাহ্যিক প্রেরণা, কেন না এখানে পুরোপুরি বাহ্যিক একটা ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তোমার কাজটা, এটা কিন্তু তুমি ভেতর থেকে ফিল করছো না, এটা তোমাকে তুমি ওই তুমি পুরস্কারটা পাওয়ার আশায় তুমি কাজটা করছো। কিন্তু তোমার যদি এরকম হয় যে ধরো তুমি অঙ্ক করতে খুব ভালোবাসো, অঙ্কের প্রতি তোমার খুব কৌতূহল রয়েছে, সেই অঙ্ক সম্পর্কে তুমি আরো অনেক অনেক কিছু জানতে চাও, সেই জানার আগ্রহে তুমি অনেক বেশি করে অঙ্ক করছো, তখন কিন্তু এটা তোমার বলা হবে অভ্যন্তরীণ প্রেরণা। কারণ এখান থেকে তুমি কোনো বাইরের কোনো ফোর্স কাজ করছো না, এটা তোমার অভ্যন্তরীণ ফোর্সের মাধ্যমেই তুমি এটা করছো। আচ্ছা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রেরণার বিভিন্ন উপাদানগুলো কি কি, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে আমাদের প্রেরণা নির্ভর করে। প্রথম উপাদানের নাম বলছি আগ্রহ বা ইন্টারেস্ট। দেখা গেছে যে আমাদের যে বিষয়গুলোর উপর আগ্রহ রয়েছে সেগুলোর প্রতি আমাদের সেই কাজগুলো করার প্রতি আমাদের চাহিদা দেখা দেয়। তো প্রেরণা কিন্তু প্রেরণার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আগ্রহ। যেমন উদাহরণ দিই যে আমার যদি অঙ্কে আগ্রহ থাকে তাহলে আমি সেই অঙ্ক সলভ করার ক্ষেত্রে অঙ্কের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার ক্ষেত্রে আমি নিজে থেকেই মোটিভেটেড হব। দ্বিতীয় হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল। আমাদের আমরা কৌতূহলের কৌতূহল যেখানে রয়েছে সেখানেও কিন্তু আমরা সেই বিষয়ের প্রতি মানে চাহিদা দেখা দেয়। যেগুলোর প্রতি আমাদের কৌতূহল নেই
সেই সেইগুলোর প্রতি কখনো কিন্তু আমাদের চাহিদা সৃষ্টি হয় না। কৌতূহলের বিষয়গুলো সম্পর্কে আরো বেশি করে জানার জন্য বা কৌতূহলের বিষয়গুলো যে রয়েছে সেইগুলোর উপরে কাজ করার জন্য আমাদের মধ্যে কিন্তু একটা অস্বস্তি সৃষ্টি হয়, যে যতক্ষণ না সেই কৌতূহলটা আমাদের মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা স্বস্তি পাই না। তা কৌতূহলও কিন্তু একটা ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ভ্যালুস, মূল্যবোধ। মূল্যবোধ মানে কি, এক কথায় বলা যায় যে আমাদের দৃষ্টিভঙ্গি। মূল্যবোধের ভিত্তিতে কিন্তু আমাদের আচরণ নির্ভর করে, যার যেরকম মূল্যবোধ সে সেরকম আচরণ করে। সেরকমই যার যেরকম মূল্যবোধ সেও কিন্তু সেরকম কাজ করতে মোটিভেট হবে। যার মূল্যবোধ খুব ভালো তারা ভালো কাজের প্রতি মোটিভেটেড হয়, যাদের মূল্যবোধ তথাকথিত সমাজ অনুযায়ী সঠিক নয় তারাও কিন্তু সমাজের উপযুক্ত আচরণ করে না। আর্ন হেল্পলেসনেস অর্থাৎ অর্জিত অসহায়তা। অর্জিত অসহায়তাটা কি, যখন আমরা অনেক সময় দেখি যে হয়তো পরীক্ষা কোনো একটা সাবজেক্ট, আমি যেটা আগে বললাম আমার ইন্টারেস্ট নেই বা আমার সেটার প্রতি কিউরিওসিটি নেই, এগুলোর সাথে সাথে সেই কারণে সেই সাবজেক্টটা আমার পছন্দের নয়, তো আমি পরীক্ষার আগেই ভেবে নিলাম যে এই পরীক্ষাটায় আমি আর ভালো নাম্বার পাবো না। এটা যদি হয় তাহলে দেখা যায় আলটিমেটলি কিন্তু পরীক্ষাতে খুব ভালো নাম্বার আসে না। এইটা হচ্ছে অর্জিত অসহায়তা, যে আমি আগে থেকেই ভেবে নিয়েছি যে আমার আমার এটা যেহেতু পছন্দের নয় বা আমার এটা খুব কঠিন মনে হচ্ছে আমি এটাতে ভালো নাম্বার পাবো না। আবার উল্টোটাও হতে পারে যে আমি এই সাবজেক্টটায় খুব ভালো ফল করব আমি ভেবে গেলাম, আমি কিন্তু তখন আমার মধ্যে দেখা দেবে যে আমি খুব ভেতর থেকে আমার ফোর্স কাজ করবে যে আমি ওটাতে খুব ভালো ফল করব। সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসের সাথে মোটিভেশনের প্রচুর সম্পর্ক, ভালো মতন সম্পর্ক রয়েছে। কেন না, আত্মবিশ্বাস যদি থাকে তোমার যে আমি এইটা করতে পারবই, তাহলে দেখবে তুমি সেই কাজটা খুব দক্ষতার সাথে করতে পারবে। এই যে আর্ন হেল্পলেসনেসের অপোজিট মোটামুটি বলা যেতে পারে সেলফ কনফিডেন্স, মানে এখানে তুমি ভেবে নিয়েছো আমি পারবই। যেখানে আমরা ভেবে নিই যে আমি এই কাজটা করতে পারবো আমার দ্বারা হবে, সেখানে কিন্তু আমি সাকসেস পাবো, সেখানে কিন্তু আমার চাহিদা ফুলফিল হবেই। কিন্তু যেখানে আমি ভেবে নিচ্ছি যে আমার দ্বারা এটা হবে না, সেখানে আমার সেখানে কখনোই সাকসেস পাবো না। সফলতা, সফলতার ক্ষেত্রেও তাই, যে আমি যদি ভেবে বারবার একটা কাজ করতে বসলাম, বারবার যদি আমি ব্যর্থ হই তখন কিন্তু আমার সেই কাজটা করার ইচ্ছে চলে যাবে। কিন্তু আমি যদি একবার ব্যর্থ হলাম, দ্বিতীয়বার ব্যর্থ হলাম, তৃতীয়বার যদি সাকসেস পাই তখন কিন্তু আমার মনে হবে যে আরেকবার চেষ্টা করলে আরেকবার সাকসেস পাবো। কিন্তু আমি যদি বারবার ব্যর্থ হতে থাকি আমার কিন্তু তখন মনে হবে যে আমার দ্বারা এই কাজটা সম্ভব নয়। অভ্যাস, অভ্যাসের সাথেও মোটিভেশনের সম্পর্ক রয়েছে। যেমন ধরো তোমার যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চা খাওয়ার অভ্যাস আছে, তোমার কিন্তু তখন মনে হবে আমি ঘুম থেকে উঠে আগে চা খাই, অন্য কাজ করার আগে আমি চা খাই, কেন মনে হবে? বা ধরো ঘুম থেকে উঠে আমার পেপার পড়া অভ্যাস, নিউজ পেপার পড়বো, আমারও কিন্তু তখন ঘুম থেকে উঠে আগে মনে হবে আমি নিউজ পেপারটা আগে পড়ে নিই, তারপরে আমি অন্য কাজ করব। এটা হচ্ছে অভ্যাস, অভ্যাস আমাকে ওই নিউজ পেপার পড়তে কিন্তু মোটিভেট করছে। পরিবেশ, এনভায়রনমেন্ট, পরিবেশ তোমাকে কাজে মোটিভেট করে। তোমার যদি পজিটিভ এনভায়রনমেন্টে তুমি থাকো, যেখানে দেখছো সবাই কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে, যেমন ধরো কোনো পরীক্ষার আগে সবাই এক জায়গায় বসে পড়াশোনা করে, তো এক জায়গায় বসে পড়াশোনা করছে, তখন দেখা গেল যে আমার পড়তে ইচ্ছা করছে না কিন্তু সবাইকে পড়তে দেখে আমার তখন মনে হবে যে আমিও পড়াশোনাটা করি, আমারও মনে হবে যে ওদের মতন আমি পড়লে আমিও ভালো রেজাল্ট করতে পারব। অ্যাংজাইটি, উদ্বেগ, উদ্বেগও কিন্তু মোটিভেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি সবসময় অ্যাংজাইটিতে ভোগো যে আমার কি কি হবে, এটা পারবো কি পারবো না, এটা মনে হচ্ছে হবে না, কি কি এরকম যদি একটা উদ্বেগ থাকে, ভয় থাকে তোমার মধ্যে, তাহলে কিন্তু তুমি তখন কোনো কিছুতে মোটিভেট হবে না। যেমন দেখবে যখন পরীক্ষার রেজাল্ট বেরোয় তখন আমাদের মধ্যে একটা খুব অ্যাংজাইটি কাজ করে, তখন কিন্তু আমরা কোনো কাজে মোটিভেটেড হই না, তখন আমার মনে হয় আগে রেজাল্টটা বেরোক আমি রেজাল্টটা দেখি। নেক্সট হচ্ছে স্টিমুলাস বা বলতে পারি রিইনফোর্সমেন্ট। যেমন ধরো তোমাকে কেউ যদি বলে যে তোমাকে তুমি যদি এই 5টা অঙ্ক করো তোমাকে আমি একটা চকলেট দেবো, তুমি তখন ওই চকলেটটা পাওয়ার আশায় যখন তুমি
কাজটা করছো, সেটা কিন্তু মানে এখানে তোমাকে চকলেটটা তোমাকে মোটিভেট করছে ওই কাজটা করতে। তো এখানে এই চকলেটটা স্টিমুলাসের কাজ করছে বা রিইনফোর্সমেন্টের কাজ করছে।